আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো আজ নতুন একটা দিনের শুরুতে আমি হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা সবার কাছে অনেক ভালো লাগবে। তো এই তো হচ্ছে আজকে সারা দিনের কিছু কাজকর্ম, টুকটাক বাইরে গিয়েছিলাম সেটা সহ কিছু ভিডিও আমি শেয়ার করছি। তো আশা করছি আজকে ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো এই তো বাইরে গেলাম, এটা নিউট্রেলা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তো ওর জন্য নিউট্রেলা আর একটু পাউরুটি নিয়ে আসলাম। তো সন্ধ্যার, এটা হচ্ছে সন্ধ্যার পর, তো ওটা খেতে চাইছিল, এখনই খাবে বলছিল। তো আর কি করা, সেজন্য বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যেহেতু আজকে একটু ঠান্ডা কম, তারপর বাসার ভিতরে ঠান্ডাটা অনুভব কম, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। সকালবেলা আজকে দিনের বেলা তো ভালোই রোদ ছিল। তো এই তো বাহির থেকে এসে হচ্ছে ওদেরকে নিউট্রেলা দিয়ে পাউরুটি দিচ্ছি, দিয়ে বন দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি কিছু পিঠা বানিয়ে নিলাম। তো পিঠাটা হালকা পাতলা শেয়ার করব। যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করি অনেক কম সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর হ্যাঁ দেখে নিতে পারবেন। তো আমি একে একে সবাইকে দিচ্ছি, তো ওরা অনেক পছন্দ করলো, ওদের কাছে অনেক ভালো লাগে এই ধরনের খাবারগুলো। তো প্রতিদিন বিকালবেলায় চিৎকার করে কিছু না কিছু এনে দেওয়ার জন্য, তো আসলে এসব বাহিরের খাবারগুলো খাওয়া প্রতিদিন ভালো না, সেই জন্য মানে প্রতিদিন আনা হয় না, মাঝে মধ্যে এনে দেই। তো এই তো thank you.
তো আমি হচ্ছে আজকে তিন রকমের পিঠা বানিয়ে নিচ্ছি। হচ্ছে এটা হচ্ছে সাদা যেটা পিঠা বলে, মানে সিজনের আমাদের দেশে তো হচ্ছে মানে চাইনা পিঠা বা গোটা পিঠা বলে, আর এটা হচ্ছে নাকি ম্যারাম পিঠা বলে, তো এটাও বানিয়ে নিলাম। তারপর এটা হচ্ছে ভর্তা বা কোনো মানে খেজুরের গুড়, সেটা দিয়ে খেতে ভালো লাগে, তো এটা অল্প একটু বানিয়ে নিচ্ছি। তারপরে আমাদের দেশে যেটা তৈরি করে হচ্ছে গুড় দিয়ে মানে গোটা পিঠা যেটাকে বলি সেটা বানালাম, আর হচ্ছে একটু আর হচ্ছে একটু দুধ পুলি বানাবো, তো এই জন্য এগুলোকে বাফি দিব, দিয়ে হচ্ছে দুধ দিয়ে রান্না করে নিব। তো এটা তো হাতে চিপে চিপে করে নিলাম, তো একটু বাফি দিচ্ছি, তারপর হচ্ছে আমি এটাকে দুধ দিয়ে রান্না করব। তো এই তো হচ্ছে গোটা পিঠা বানিয়ে নিলাম, হচ্ছে খেজুরের গুড় দিয়ে আর হচ্ছে নারকেল বেশি দিয়ে তৈরি করে নিলাম। এই পিঠাটাও খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো এটা বানানোর পর বাচ্চারা এটাই বেশি পছন্দ করলো, তো যেহেতু মিষ্টি ছিল নারকেলে বর পড়ছিল। তো যদি আজকে আমার ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং নিচের কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো, আর হ্যাঁ শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকালে যেন আমি একটা ভিডিও নিয়ে সবার মাঝে আসতে পারি। আল্লাহ হাফিজ।